দূর একটি গ্রামে একটি ছোট্ট বুজদার মেয়ে ছিল, যার নাম ছিল এমি। আদরের মা বাবার সাথে যে এমি থাকত, তার কাছে নিজের সাথে খেলা করার মতন কোনো বন্ধু ছিল না। ওর কাছে মাঙ্গু নামের একটা মিষ্টি খেলনা ছিল, যা ওর একমাত্র বন্ধু ছিল। মাঙ্গুকে নিয়ে সারা গ্রামে ঘোরাটাই এমির খুব ভালো লাগত। এভাবেই একদিন মাঙ্গু, আমরা ওখানে যাব, চলো যাই। আরে এটা আবার কি? ও মা, কি জোরে চালাচ্ছিল! এটা আবার কি পড়লো? আরে বাস, এ তো কি মিষ্টি টুপি! এখানে তো কেউই নেই, মনে হয় আমি এমনি ভুল দেখেছি। তুমি কাকে খুঁজছ? তুমি তো ভয় পাইয়ে দিলে। কত ছোট মানুষ! আমি কোনো ছোট মানুষ নই, আমি হলাম বানি। বানি, কি মিষ্টি নাম! আমার নাম এমি, আর ও হলো আমার বন্ধু মাঙ্গু। আমরা বন্ধু ছাড়া খেলা করার জন্য খুব কষ্ট পাচ্ছিলাম, তুমি কি আমাদের সাথে খেলবে? হ্যাঁ, কেন নয়, চলো খেলি। কিন্তু প্রথমে টুপিটা ফেরত দাও, ওটা আমার। এই টুপিটা তোমার কেন চাই বানি? তোমার পাথায় তো অলরেডি টুপি আছে, এটা আমার চাই। হ্যাঁ, না না, এটা হতে পারে না, এটা কোনো সাধারণ টুপি নয়, বাচ্চাদের কাছে থাকলে এটা বিপদ হতে পারে। আমাকে বোকা বানিও না, তুমি যা খুশি বলো, কিন্তু আমি এই টুপিটা তোমাকে দেব না। না, আমি কোনো মজা করছি না, এটা হলো জাদু টুপি। জাদু টুপি? দুনিয়া ভরে অনেক রকম জাদু এই টুপির মধ্যে লুকানো আছে। এটার মধ্যে? মিথ্যে কথা বলো না, এর মধ্যে তো কোনো জাদু নেই। যদি থাকে তাহলে এখনই দেখাও। না, ম্যাজিক যখন তখন দেখানো যায় না, তার জন্য তো সঠিক জায়গা আর সময় লাগে। না, আমার এখনি দেখার আছে, না হলে আমি বিশ্বাস করব না। তুমি জেদ করো না আমি। জাদু আমি অন্য সময় দেখাবো, এখন তো আমার কাছে অনেক গল্প আর গান আছে, ঠিক আছে তো? আমি জাদু ছাড়া আর কিচ্ছু দেখতে চাই না। এই নাও তোমার টুপি। ওহ, এই মেয়েটাও না। জিম্বুম্বা জিম্বুম্বা, টুপি ছোট হয়ে যাও, টুপি ছোট হয়ে যাও। একটা জাদুর টুপি। এমি শোনা, দাঁড়াও, আমার কথা তো শোনো এমি।